রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আপনারা আজকে এই ভিডিওর মধ্যে দেখবেন বিটিপিএস এর ওপেনিং এ কেমন ছিল তার একটা ওভারভিউ। আজকে 9 তারিখ বিটিপিএস টাউনশিপের যে পাশপুকুর আপনারা শিকারীরা প্রত্যেকেই জানেন, সেই পুকুর আজ ওপেনিং ছিল বিটিপিএস টাউনশিপ। এর আগে আমি যতবার গেছি দেখেছি প্রথম দিন রিপোর্ট খুব খারাপ থাকে, এবারে কিন্তু প্রথম দিনের রিপোর্টটা কম বেশি ভালো ছিল। মাছ কম বেশি সব শিটেই পেয়েছিল, নেট ভেজেনি এরকম শিট সেইভাবে নেই বললেই জলে। আর মাছের সাইজ ছিল 1 কেজির মধ্যে, আমি যা মাছ তুলতে দেখেছি নর্মালি 1 কেজির মধ্যে, তার মধ্যে 2টি কাতলা হয়েছিল, মানে আমি যাওয়ার আগে 2টি কাতলা হয়েছিল 4 কেজির ওপরে, মানে বড় কাতলা। অ্যাকচুয়ালি আমি মাপে দেখিনি, সম্ভবত 4 কেজির ওপরে, ওগুলো 3.5-4 কেজি এরকম কিছু কাতলা ছিল। আর 1টি কাতলা আমার সামনে হয়েছিল 8 নম্বর নাহলে 9 নম্বর শিট ছিল ওটা, যেটি 4 কেজির ওপরে ওজন ছিল কম বেশি। এছাড়া বাকি 1টি কাতলা হয়েছিল 1.5 কেজির মতো, বাকি আমি যত কাতলা মাছ তুলতে দেখেছি সবই 1 কেজির মধ্যে। কাতলা, রুই, মৃগেল যাই দেখি না কেন মাছ ধরতে, সবটাই ছিল 1 কেজির মধ্যে। 1 কেজির ওপরে সেরকম কিছু মাছ আমি তুলতে দেখিনি। আমি গিয়েছিলাম 10টার আগে, ছিলাম 12:15-20 পর্যন্ত, তখনও পর্যন্ত কম বেশি মাছ খাচ্ছিল পুকুরে। সকাল দিকে এক ঝোপ ঝপঝপ করে মাছ খেয়েছিল, তারপরে 11টার পর মাছ খাওয়াটা একটু চেপে যায়, আর 12টার পর সন্ধে পর্যন্ত অ্যাকচুয়াল রিপোর্ট কি হয়েছে সম্পূর্ণভাবে আমার জানা নেই। 12টা পর্যন্ত কম বেশি মাছ খাচ্ছিল, আগামীকাল এই রকমই মাছ খাবে কি খাবে না, কি এর থেকে বেশি খাবে সেটা আমি কখনোই বলতে পারবো না। কিছুটা মাছ ধরার ভিডিও এবং কিছুটা পুকুরের পরিবেশের চারপাশের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এর মধ্যে কে রুই মাছ, মৃগেল মাছ এবং কাতলা মাছ সব রকম ধরার ভিডিও পাবেন। এছাড়া আমি বেশ কিছু ভিডিও আগামীকাল থেকে হয়তো 2-4টে ভিডিও বিটিপিএস এর দেবো, সেটাও আপনারা দেখতে পাবেন। তো দেখতে থাকুন এই বিটিপিএস এ কেমন মাছ ধরা চলেছে। আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছে, আপনারা কেউ যদি বুক করতে চান সিট, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা সিট বুক করতে পারেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে একটা কথা, আপনারা অনেকেই বলতেন যে হিন্দি ভার্সানে ভিডিও করতে, তো রোজিনাস ক্লাবেরই আরেকটি পার্ট যে চ্যানেলের নাম হচ্ছে জেনিস ফিশিং, যেটি হিন্দি ভার্সানে করা হয়েছে, ডেসক্রিপশানে কার্ড এবং অ্যানোটেশনের মাধ্যমে সেই লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সেই লিঙ্কের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই হিন্দি ভার্সান নতুন নতুন ভিডিও ডেলি আপডেট পাবেন, অবশ্যই পাশের খবর, বিভিন্ন ফিশিং ইকুইপমেন্টের খবর সব কিছুই পাবেন। ধন্যবাদ। আসলে কালকে আপনারা ফেলেছেন তো ওই জন্যে মাছটা আজকে খাচ্ছে। না না সেটা না, মুখটা তো মোটামুটি হয়েছে, তো বুঝতে পারছি না, 3 পোয়া থেকে 4 পোয়া, বড় এখন একটাও দেখিনি, তবে উঠেছে নাকি শুনলাম বড় একটা না দুটো কোথাও, না না ঠিক আছে একদম। তা 9 নম্বর নেবো, হ্যাঁ আমি তো মাছ পাই না পাই অন্তত ছায়াটা তো পাবো, বসে জিত করা যাবে, 8-9 দুটোই। শোনো না শোনো না, পশ্চিম পারে 9-এর পরেই হচ্ছে দড়ি, মৃগেল
নাম্বার আছে তো? কতদিন আগে মেসেজ দিয়েছি। এই রানার নাম্বার আছে? হ্যাঁ না না বলেই এত টানছে।